चमत्कार ट्राई আবারও কার রিয়াল মাদ্রিদ একেবারে ৩৮ প্রয়োজন এখানে কিন্তু সত্যি প্রথম বল থেকে রাজাশনি যাদের অবস্থা মাপক দিতে পালো ৩৩ টার্গেট ফ্রম সিক্স ওভার ৪০ বল সামনে রয়েছে এটা কম্পিটিটিভ টোটাল যে কোনো দল কিন্তু ম্যাচ জয়লাভ করতে পারে ठीक है खाता करते रियल माद्रिद दल मेटे न खाता खुलते प्रथम राउंड फर्स्ट राउंड नंबर रियल माद्रिद आबारो काम करते चाहें किंतु एक्सट्रीम कमबैक एक क्षेत्र किंतु राकेश এখানেও কিন্তু অর্থাৎ বড় শটের জন্য স্ট্রাগল চলছে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ দলের ব্যাটার রিতম আবারও কাট সুন্দর ফিল্ডিং রান কিন্তু এলো না অর্থাৎ চেপে ধরেছেন ব্যাটারদেরকে ওইরকম ওয়েট করে দাঁড়ি এখানে কিন্তু দুরন্ত বলি কেবলমাত্র এ পর্যন্ত চারটি রান নো বল নো বলে সংকেত একটা রান আসবে আর রান সংখ্যা বেড়ে কিন্তু ৫ এক্ষেত্রে সরাসরি ফার্স্ট রাউন্ড প্রথম পতন হলো রিতম ইজ দ্য ব্যাট এই ক্ষেত্রে কিন্তু কালেকশন নয় ডট বল অর্থাৎ রান আনতে হবে সংগ্রহ ৫ রয়েলের সঙ্গে একটা রান এখানে সুন্দর সেন চমৎকার ফিলে রান সংখ্যা পর্যন্ত ১০ এক উইকেট আরই লক্ষ্যমাত্রা কিন্তু ৫৩ আবারও কাট ওই বলটা পাঠাবেন বল ভাই এখানে বলটা ওই বলটা পাঠিয়ে দিচ্ছি পরের বল দিয়ে অন ট্র্যাক করেছেন চমৎকার ফিল্ডিং এক্সেলেন্ট ফিল্ডিং সো গ্রেট স্টপিং রান সংখ্যা ১৪ এবং এক উইকেট হারিয়ে তিন ওভার শেষ সমুদ্র দুরন্ত বল করলেন কি এক্ষেত্রে থার্ড রান চলে বল অন ড্রাইভ আগে বলে বাদ দিয়ে দিবি না না আচ্ছা রান হচ্ছে নিজেটা রান না হলে দিবে না আমরা ভুল বুঝেছিলাম তো যা হোক রান সংখ্যা ১৪ এখানে কানেকশন নয় অর্থাৎ কিন্তু ডট বল নেক্সট বল স্ট্রেট ড্রাইভ
সেখান থেকে কোনো কানেকশন কোনো রান না এখানে কিন্তু ক্রমাগত চাপ এখানে আবারও কিন্তু ডট বল ভারতীয় বল বাকি রয়েছে অর্থাৎ এখানে মনে হচ্ছে মেডে নবা এবং বারো বল থেকে প্রয়োজন ধলিবাগের শান্তনু ওয়াইডের সঙ্গে তবে একটা রান আসবে অর্থাৎ বারো বল থেকে করতে হবে আটত্রিশ থার্টি এইট টি ফ্রম টুয়েলভ বল এখানে আবার ওয়াইডের সঙ্গে অর্থাৎ প্রয়োজন সাঁত্রিশ আঠারো বল বারো বল এখানে কিন্তু একটা বল হয়ে গেল এগারো বল সাঁত্রিশ প্রয়োজন এখানে কিন্তু সত্যি দুরন্ত সব বলটা পাঠাবেন এবং এগারো বলে বত্রিশ এখানে ডট হচ্ছে আপনারা দেখছেন তারলিয়া নবসূর্যোদয় সঙ্গের পরিচালনায় এনপিএস কাপ কুড়ি তেইশ সিজন থার্টিন এবং আবারও কিন্তু ডট অর্থাৎ ধীরে ধীরে ম্যাচ থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে এক্ষেত্রে ড্রাগ করলেও কিন্তু রান নয় অর্থাৎ এই ওভারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওভার ছিল যেখান থেকে মেমেন্টাম শিফট করা একটা ওভার বলা যেতে পারে রিভার্সে গিয়ে এখানে কিন্তু আবারও কানেক্ট নয় এবং ডট বল কোনো রান এলো না তো ম্যাচের গ্রিপ করছে উইকেতন ওয়েলফেয়ার দল মনে হচ্ছে আবারও ডট বল টু এন্ড দ্য ওভার দলগত রান পাঁচ ওভার শেষ এবং একুশ পাঁচ ওভার এবং এখানে ইন্টেনশনালি খেলেন কিন্তু ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণার বাইরে নয় রিয়াল মাদ্রিদ একেবারে যেখান থেকে ধীরে ধীরে ম্যাচ থেকে দূরে সরে যাচ্ছে এখন ম্যাচের জিত করেছেন অন্যতম ওয়েলফেয়ার দল একটা দুরন্ত ম্যাচ আমরা দেখলাম কিন্তু এখান থেকে আবারও কিন্তু রিভার্স এবং চাটিরাম তো এখানে শেষ ওভারে খেলা চলছে বেশি কিছু কিন্তু এখানে পাওয়ার বা হারানোর নেই নিউ টাউন আর আর স্পোর্টস ক্রীড়াঙ্গনে বলটা মাঠের বাইরে গেলেই দুটো কিন্তু পাঠাবে প্রত্যেকটি দর্শক খেলোয়াড়কে আমরা বেশ করে এটুকু সহযোগিতা আমরা আপনাদের কাছে আশা করবো কোয়াফিন চাইবো দ্বিতীয় ম্যাচ সামনে হলো একতরফাভাবে ম্যাচ জয় জয়লাভ করলো উইকেতন ওয়েলফেয়ার দল এবং